আসসালামু আলাইকুম। এখন যে দুইটি প্রজেক্ট নিয়ে কথা বলবো, প্রজেক্ট দুইটা বর্তমান সময়ে খুবই হাইপে রয়েছে। প্রজেক্ট দুইটা প্রচুর পরিমাণে ভাইরাল, কিন্তু দুইটা প্রজেক্টই আপনারা চিনেন যারা অনলাইনে কাজ করেন। প্রজেক্ট দুইটা এখনও রানিং রয়েছে, চাইলে দুইটার ভিতরে অংশগ্রহণ করতে পারবেন। যদি অংশগ্রহণ করতে চান, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটি লিঙ্কই পাবেন, সিম্পল এয়ারড্রপ লিঙ্ক। ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্ট আপনাদের সামনে চলে আসবে। এখানে দুইটি অফারের লিঙ্ক দেওয়া আছে, একটা একটা করে ক্লিক করে আপনারা দুইটির ভিতরে অংশগ্রহণ করে নিতে পারবেন। এই যে এইটির উপরে ক্লিক করবেন, নট কয়েনের অফারটি চলে আসবে। চলে আসলে এখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ভিডিও দেখে এটার ভিতরে অংশগ্রহণ করবেন। কীভাবে কাজ করবেন সেগুলো এই ভিডিওতে বলা আছে, এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখে তারপর অংশগ্রহণ করবেন। নট কয়েনটা তো বোঝা গেল, তো এখন আসুন গ্রাস। এটা গ্রাস, তো গ্রাস এটাও কিন্তু ভাইরাল একটি প্রজেক্ট। এতটাই ভাইরাল যে তাদের সাইটে এটা যখন সব থেকে বেশি ভাইরাল হয়েছে, দেখুন তাদের সাইটে নানা রকম সমস্যা রয়েছে। আমি অনলাইনে রয়েছি, কিন্তু এখানে নট কানেক্টেড দেখাচ্ছে, কিন্তু তাদের এক্সটেনশন যদি আমি আসি, এখানে দেখুন আমার কাছে নেটওয়ার্ক কানেক্ট 75% রয়েছে। তো এই সমস্যাটার সমাধান নেই বললেই চলে, তার কারণ আছে। এই প্রজেক্টটা আমি যদি আপনাদের একটু রিওয়ার্ডে আসি, রিওয়ার্ডে আসলে দেখুন এটার কয়েকটা ইপোস চলছে। এই এখন ইপোস 3 চলতে আছে, এটাও শেষ হয়ে যাবে হচ্ছে গিয়ে সামনের মাসের, এই যে এখানে টাইমটা দেওয়া আছে, সামনের মাসের 9 তারিখ এটা শেষ হয়ে যাবে। সামনের মাসের 9 তারিখ এটা শেষ হওয়ার পর ইপোস 4 আসবে কিনা সঠিক বলতে পারি না, আসলে তো আমি আপনাদের আপডেট জানিয়ে দেবো, আপডেট অনুযায়ী কাজ করবেন। তো এই অফারটি এখন পর্যন্ত রানিং রয়েছে, এটা চাইলে অংশগ্রহণ করতে পারবেন। তো দেখুন এটা এতটাই ভাইরাল হয়েছে, প্রথম অবস্থা দেখুন ভালোই কাজটা সেখানে করছিলাম। এই যে দেখুন আস্তে আস্তে এখানে কিন্তু কয়েন বেশি মাইনিং হচ্ছিলো, তারপর যখন এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেল, এখন বর্তমানে অনেকটাই ভাইরাল, তখন ইনকামটা দেখুন সম্পূর্ণ মাসে মাত্র এই কয়েকটা পয়েন্ট হয়েছে আমার। তার কারণ কি, তাদের এই সাইটের ভিতরে ইউজার বৃদ্ধি পেয়েছে, তার জন্য কিন্তু তাদের এই সাইটের ভিতরে নানা রকম বাগ দেখা দিচ্ছে, তাই এই সমস্যাটা হচ্ছে। তো তারা এটা সমাধান করে, আবার নতুন করে সমস্যা দেখা দেয়, এরকম নানা রকম বিষয়বস্তু। এখন আজকে যে মূল টপিক, মূল বিষয় সেটা ওটা না, তো এটা কীভাবে অংশগ্রহণ করবেন সেটা তো বলে দিলাম। এখন এইটা এটা অংশগ্রহণ করার জন্য এখানে যে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে অফারের যে মূল পোস্ট এই পোস্টে নিয়ে আসবে। এই পোস্টে নিয়ে আসলে এখানে এই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে এই ভিডিওটা দেখে এই অফারটির ভিতরে খুব ইজিলি আপনারা অংশগ্রহণ করে নিতে পারবেন, ওই ভিডিওটা দেখে নেবেন। তো অংশগ্রহণ কীভাবে করবেন সেটা তো বুঝতে পারলেন। এখন আসুন যেটা নিয়ে কথা বলার পালা, অনেকে জিজ্ঞেস করতে আছেন, ভাই নট কয়েন নাকি সেল দেওয়া যায়, গ্যাস পয়েন্ট নাকি সেল দেওয়া যায়? হ্যাঁ ভাই, সেল দেওয়া যায়। নট কয়েন প্রথম অবস্থায় যখন সেল দেওয়া যায়, তো আমি আপনাদের মাঝে একটা আপডেট দিয়েছিলাম এই যে, এবং সেটার কিন্তু ভিডিও দিয়েছিলাম, এই যে ভিডিও দিয়ে দিয়েছিলাম। তো তখন আমার একটা অপশন ছিল না, সেটা হচ্ছে কি ট্রেড অপশন, যেটার মাধ্যমে বিক্রি করতে হয়। তো তখন মানুষ ভালো দামে কিন্তু এই নট কয়েনটা বিক্রি করছে, সেটা কিন্তু ওই ভিডিওতে আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু বর্তমানে আপনারা যদি নট কয়েনের ওই ভাউচারটা মিন্ট করে সেল দিতে চান, তাহলে আপনার সর্বোচ্চ হলো $10-15 কিংবা $20 ইনস্ট্যান্টলি বিক্রি করে দিতে পারবেন। তো কম দামে তো বিক্রি করার দরকার নেই, কিন্তু কীভাবে করবেন সেটা আমি বলে দেব। গ্যাস পয়েন্ট এটা কীভাবে বিক্রি করতে হয় এটাও বলে দেব। এখন কীভাবে কী বিক্রি করবেন, প্রথমে নট কয়েনের বিষয়টা আসি। তো নট কয়েনের এখানে আসি, তো নট কয়েনের যে বটটা রয়েছে, আমরা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে নট কয়েনের বটে চলে আসলাম। বটে চলে আসার পর এখান থেকে যে মাইন নট কয়েন রয়েছে না, এটার ভিতরে আসবো। এটার ভিতরে আসার পর এখন একটা জিনিস আমি আপনাদের দেখাবো, যেটার কথা আমি অনেক আগে আপনাদের বলছিলাম, যে এই অপশনটা আসলেই শুধুমাত্র আপনি আপনার নট কয়েনটা সেল করতে পারবেন। এখন আপনারা আপনাদের অ্যাকাউন্টটা চেক করে দেখুন, প্রত্যেকের অ্যাকাউন্টে এই ট্রেড অপশনটা রয়েছে, প্রত্যেকের অ্যাকাউন্টে।
আর সবাইয়ের অ্যাকাউন্টে এই ট্রেড অপশনটা আসার কারণে নট কয়েনের যে ভাউচারটা রয়েছে, ভাউচারটার দামটা কমে গেছে। কারণ সবাই 10 মিলিয়ন কয়েন দিয়ে নট ওই এখান থেকে ভাউচার মেক করছে, ভাউচার মেক করে তাদের যে প্রি মার্কেট রয়েছে ওই প্রি মার্কেটে লিস্ট করে ফেলেছে। প্রি মার্কেটে লিস্ট করার ফলে ওখানে প্রচুর পরিমাণে ভাউচার হয়ে গেছে, যার কারণে মানুষ এখন আর তেমন একটা কিনতে আসে না। কিন্তু প্রথম অবস্থায় কিছু ইউজারের কাছে শুধুমাত্র ট্রেড অপশনটা ছিল, তখন অল্প কিছু ইউজার ওই জিনিসটা করতে পারছে, তার জন্য ওখানে সেলার কম ছিল, বায়ার বেশি ছিল, প্রাইসও ভালো ছিল। আশা করি জিনিসটা ক্লিয়ার করে দিতে পারলাম। এখন আসলে কীভাবে কী করবেন, যদি আপনার কাছে এখানে 10 মিলিয়ন কয়েন থেকে থাকে তাহলে আপনার যেটা করবেন, এখান থেকে এই যে ট্রেড অপশন রয়েছে ট্রেড অপশনে ক্লিক করবেন। ট্রেড অপশনে ক্লিক করবেন, এখান থেকে এই যে নট কয়েন ভাউচারে ক্লিক করতে পারেন। এখানে যে ট্রেড ভাউচার রয়েছে না, ট্রেড ভাউচারে ক্লিক করলে তাদের একটা গ্রুপ রয়েছে নট কয়েন কমিউনিটি, এখানে নিয়ে আসবেন। এখানে আসার দরকার নেই, এখন এখান থেকে নট কয়েন ভাউচার এটা ক্লিক করবেন, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এই দেখুন 10 মিলিয়ন থাকলে আপনারা এটা করতে পারবেন। তো এখান থেকে আমি একটাই করতে পারবো, তার কারণ হচ্ছে আমার কাছে মাত্র 10 মিলিয়নই রয়েছে, একটু বেশি রয়েছে। তো আপনার কাছে তো আরও বেশি থাকে, আপনি প্লাস আইকন উপর ক্লিক করে এখান থেকে বাড়িয়ে করতে পারেন। তা আমি একটাও করব না, এখান থেকে কনফার্মে ক্লিক করলে এটা কিন্তু হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, আপনি একদম ফ্রিতে ফ্রিতে এই কাজটুকু করতে পারবেন না। এই কাজটুকু করতে গেলে আপনাকে একটু এক্সট্রা একটা জিনিস করতে হবে। তো এখন বলবেন ভাই এক্সট্রা জিনিসটা কি? এক্সট্রা জিনিসটা হচ্ছে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশনের ভিতরে এখানে দেখুন একটা ফিস আসছে আপনার কাছে, 6 সেন্টের মতো একটা ফিস আসছে। তো এই ফিটে ডিপোজিট করতে হবে, এবং ওখান থেকে আপনাকে কনফার্মেশন করতে হবে যে আপনি এখান থেকে এইটা মিন করতে চাচ্ছেন। তো সেটা কীভাবে করবেন, তার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটা টোকেন কিপার। তো এই টোকেন কিপারটা ডাউনলোড করে নেবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অথবা আপনার পুরাতন টেস্টলের অ্যাকাউন্ট চাইলে ইম্পোর্ট করে নিতে পারেন। তো ইম্পোর্ট টিম্পোর্ট করার পরে এই কয়েনটা এখানে ডিপোজিট করে নিতে হবে, 20-30 সেন্টের মতো ডিপোজিট করলেই হবে। এই কয়েনটা কুকয়েনের লিস্টে আছে, কুকয়েন থেকে উইথড্র করে এখানে ডিপোজিট করে নিতে পারবেন। তারপর কিন্তু আপনি এখান থেকে এই যে আপনার নট কয়েন রয়েছে এই ভাউচার এখান থেকে মিন করতে পারবেন। এখান থেকে আপনার ভাউচার যখন মিন করা হয়ে যাবে, এখান থেকে আপনার যখন এই অ্যাপ্লিকেশন থেকে কনফার্মেশন টনফার্মেশন দিয়ে দেবেন, দিয়ে টিয়ে দিলে তারপর এখানে অটোমেটিকলি আপনার যে ভাউচারটা রয়েছে সেই ভাউচারটা এখানে নিচে শো করবে, এখানে নিচে শো করবে, অথবা এই হিস্ট্রিতে আসলে এখানে তো দেখতে পারবেন না, এখানে এই ওয়ালেটটা এখানে নিচে শো করবে। নিজে শো করলে আপনি যদি সেই ভাউচারের উপরে একটা ক্লিক করেন, ভাউচারের উপরে ক্লিক করলে 2টি অপশন পাবেন, সেখানে 1টি অপশন থাকবে প্রি মার্কেট লেখা। প্রি মার্কেটের উপরে ক্লিক করলে আপনাকে তারা তাদের যে মার্কেট রয়েছে সেই মার্কেটে নিয়ে চলে যাবে, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের যে পোস্ট রয়েছে এই পোস্টের এখানে আসলে এখানে যে ইনস্ট্যান্ট সেল লেখা আছে না, এইটার উপরে একটা ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করলে তাদের মার্কেট এই যে অ্যাপস লিঙ্ক টিঙ্ক সকল কিছু এখানে দেওয়া আছে, এই হচ্ছে এক্সচেঞ্জ লিঙ্ক, এইটি হচ্ছে তাদের মার্কেট। তো এইটার উপরে ক্লিক করলে আপনাকে তাদের মার্কেটে নিয়ে আসবে। তো রিলোড দিয়ে দেখি, তো এই যে মার্কেটে নিয়ে চলে আসবে। এখান থেকে কানেক্টের উপরে ক্লিক করবেন, কানেক্টের উপরে ক্লিক করলে দেখবেন এই যে দেখুন এই যে টোকেন কিপার, এইটা ক্লিক করে এখান থেকে আপনার আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পর থিটোতে ক্লিক করে অথবা অ্যাড্রেসে ক্লিক করে আপনার প্রোফাইলে যাবেন, আপনার নিফটিটা দেখতে পারবেন, ওখান থেকে লিস্ট করে নিতে পারবেন। যে দেখুন প্রত্যেকে এই যে তাদের যে কয়েনটা রয়েছে সেটা লিস্ট করতে আছে। দেখুন বর্তমানে ফলো প্রাইস হচ্ছে গিয়ে 1 মিলিয়নের দাম হচ্ছে গিয়ে 1টা টন। এখানে দেখুন এই যে 10 মিলিয়ন, 10 মিলিয়নের দাম দেখুন এখানে এখন খুবই কম দাম, $5 করে বিক্রি হচ্ছে। তো এত কম ডলারে তো বিক্রি করার দরকার নেই। তো আশা করি নট কয়েনের বিষয়টা বোঝাতে পেরেছি, এবং নট কয়েন কিন্তু ওকে এক্সের ভিতরে লিস্টেড হবে। এই যে দেখুন ওকে এক্স কিন্তু এটা নিয়ে অ্যানাউন্সমেন্ট করছে যে এটা কিন্তু ওকে এক্সের ভিতরে লিস্টেড হবে। আশা করা যাচ্ছে নট কয়েন থেকে আমরা একটা ভালো প্রফিট নিতে পারবো। তাই যারা যারা এখন পর্যন্ত নট কয়েনে কাজ করতেছেন না, তাইলে এখনও কাজ করতে পারেন। এখানে কাজ কি, এখানে তো তেমন কোনো কাজ না, তাদের বটের ভিতরে আসবেন। বটের ভিতরে আসার পরে
আপনাদের এখানে ক্লিক করে করে এইগুলো মাইনিং করতে হবে। এই যে ক্লিক করে করে এগুলো মাইনিং করতে হবে, এবং নিচে এখানে এই যে আন অপশন টপশন রয়েছে, যেখানে আন অপশন রয়েছে, আনের ভিতরে যাওয়ার পরে এখানে নানা রকম আপনাদেরকে মিশন দেবে। এই যে এগুলো ক্লিক করে করে এগুলো যদি কমপ্লিট করেন তাহলে এখান থেকে এক্সট্রা পয়েন্ট পাবেন। আশা করি এগুলো বুঝতে পারছেন, এগুলো আগেও অনেকবার বলছি, সেটা প্রথম ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তারপর প্রথম ভিডিওটা দেখার পরে এখানে এই যে প্রথম ভিডিওটা দেখার পরে নটকয়েন, এই যে প্রথম ভিডিওটা দেখার পর এখান থেকে যে একটা নিয়ে অনেক আপডেট রয়েছে, তাহলে এই আপডেটগুলো আপনারা ক্লিক করে করে ফলো করে করে দেখতে পারেন। তো আপডেটগুলো দেখার দরকার নেই। এখন আসুন, নটকয়েনটা তো ক্লিয়ার করে দিতে পারলাম, আমি ততটুকু বুঝছি, বুঝতে পেরেছি, আপনাদের ততটুকুই বোঝানোর চেষ্টা করছি। এখন আসুন আরও একটা ভাইরাল টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে গ্যাস মাইনিং। কীভাবে নতুনরা অংশগ্রহণ করবেন সেটা তো ভিডিওর প্রথমেই বলে দিছি, এই লিঙ্কে ক্লিক করে মেন পোস্টে যাবেন, ওখানে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখে অংশগ্রহণ করে নেবেন। গ্যাস মাইনিং নিয়ে এখান থেকে দেখুন, গ্যাস পয়েন্ট সেল নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে 13 তারিখে একটা পোস্ট দিয়েছিলাম, যেটা পি মার্কেটের ভিতরে লিস্টেড হয়ে গেছে, এটা কিন্তু বিক্রি করা যাচ্ছে। এখন আসুন একটা জিনিস দেখাই, যেটা সব থেকে বেশি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এক ভাই এখান থেকে 2.95 মিলিয়ন পয়েন্ট এখানে বিক্রি করছে। এক একটা পয়েন্ট সে বিক্রি করছে হচ্ছে 1 সেন্ট করে, এবং তার কিন্তু 100% এখানে সেল হয়ে গেছে। এখন বলবেন ভাই, গ্যাস পয়েন্ট তো উইথড্র করা যায় না, কনভার্ট করা যায় না, বিক্রি কীভাবে করলো? এইটাই হচ্ছে মূল বিষয়, এইটা দেখাবো। এইটা আপনারা চাইলে করতে পারবেন, কিন্তু এটা একটা রিস্কের বিষয়, আর এটা আপনাদের করার দরকার নেই। এটা করতে হলে আপনার কাছে ফান্ড থাকতে হবে। এই ভাই ধরুন এখানে কত ডলার, এই সাইডে এখানে দেখুন, এই যে 29,998 ডলার সে এখানে বিক্রি করছে, তার জন্য তার অ্যাকাউন্টে এত ডলারই রাখতে হয়েছে এখানে লক অবস্থায় এই ওয়েবসাইটের ভিতরে। তার মানে তার কাছে এত ডলার ছিল বিদায়, সেই এত ডলার এখানে সেলটারে বসাতে পারছে এবং তার ওটা সেল হয়ে গেছে। তো এটা নিয়ে একটু পরে কথা বলি, তার আগে কিছু বিষয় আমি আপনাদের দেখাই। গ্রাস, এটা খুব ইজিলি এটা বড় প্রজেক্ট হবে বা অলরেডি হয়ে গেছে। গ্রাস নিয়ে মাই প্রাইভেট টুইট করছে, এখানে দেখুন তারা সরাসরি গ্রাসের কথাই বলছে, টাসিং গ্রাস। তারপর দেখুন এখানে যদি আমি আরেকটা দেখাই, বাইবিটে আরেকটা একই পোস্টটা, বিনান্সের একটা পোস্ট দেখাবো, তার আগে ওকে এক্স একটা পোস্ট দেখুন, টাসিং গ্রাস লোগোটা দেখুন, গ্যাস মাইনিংয়ের সাথে কিন্তু মিল রয়েছে। এবার সবথেকে আলোচিত বিষয় হচ্ছে গিয়ে বিনান্স, দেখুন টাসিং গ্রাস, তাদের যে লোগোটা রয়েছে এই লোগোটার সাথে মিল রয়েছে। এই যে পোস্ট, যে কয়টা পোস্ট, যে কয়টা স্ক্রিনশট দেখালাম, এই স্ক্রিনশট কয়টার পরেই এই অফারটি এতটাই ভাইরাল হয়েছে, গ্রাস মাইনিংয়ের এই অফারটি, যে এখন এখানে ইনকাম করাটাই কষ্টদায়ক হয়ে গেছে। এখন এখানে পয়েন্ট হতেই চাচ্ছে না, পয়েন্ট মাইনাররা এখন মাইনিং টেমেন্টটা করতেই পারতেছে না, তাদের দেখবেন অনেক বেশি পয়েন্ট রয়েছে, তাদের হচ্ছে কি রেফারেল থেকে ওই পয়েন্টগুলো আসতে আসতে তাদের রেফারেল পয়েন্টগুলো কাউন্ট হচ্ছে। আশা করি বুঝতে পারছেন, কোনো নর্মাল ইউজার এখন বেশি পরিমাণে এখান থেকে মাইনিং করতে পারতেস না। আর এখানে কাজটা কি, এখানে তেমন কোনো কঠিন কাজ না, এখানে কাজ হচ্ছে কি, এখানে এই যে তাদের যে এক্সটেনশনটা রয়েছে, তাদের যে এক্সটেনশনের ভিতরে আসা, এক্সটেনশনের ভিতরে এসে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করা। এই দেখুন আমার কিন্তু এখানে কানেক্ট রয়েছে, কানেক্ট আপনার সাথে না থাকে এটা ক্লিক করবেন, রিকানেক্টে ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে এখান থেকে ড্যাশবোর্ডে যাবেন, এখান থেকে ড্যাশবোর্ডে গেলে তাহলে আপনি আপনার কানেক্টিংটা এখানে দেখতে পারবেন। তো এই যে দেখুন, সকল সমস্যার ভিতরে এই কিন্তু একটা সমস্যা, যেগুলো সহজে আসতে চায় না, এগুলো কিন্তু সহজে আসতে চায় না, প্রচুর পরিমাণে সমস্যা এটার ভিতরে, কারণ ইউজার বৃদ্ধি হয়ে গেছে, তার জন্য এখানে নানা রকম বাগ দেখা দিচ্ছে। তো তারা আবার এগুলো ঠিক করে দেয়, আবার যেরকমটা সেরকম হয়ে যায়। তো এটা কীভাবে কাজ করবেন সেটা তো ওইখান থেকেই আপনারা দেখে নিতে পারবেন। তো এখন মূল বিষয় হচ্ছে গিয়ে এটা কীভাবে বিক্রি করবেন। তো এটা কীভাবে বিক্রি করবেন, আমি একটু প্রি মার্কেটে আসি। প্রি মার্কেটটা কি,
প্রি মার্কেটটা মূলত হচ্ছে এখানে এই যে এখন আমরা অফারগুলো শেয়ার করি না, অফারগুলোতে বেশিরভাগই তো পয়েন্ট সিস্টেমে হয়। তো এই প্রি মার্কেটটা হচ্ছে এখানে পয়েন্ট বা যে কোনো কয়েন লিস্ট হওয়ার আগে বিক্রি করা হয়, বাই করা হয়, সেল করা হয়। এখন বলবেন ভাই লিস্ট হওয়ার আগে আবার এগুলো কীভাবে করে? গ্যাস মাইনিংয়ের পয়েন্ট তো এখন পর্যন্ত কাউকে দিলই না, ওটা তো উইথড্রোর মধ্যে কিছু করা যাচ্ছে না। সেটা মানুষ বিক্রি কীভাবে করে, এটা কীভাবে বিক্রি করে সেটি একটু বুঝাই। এটা হচ্ছে একটা পিটুবি সিস্টেমের মতো। পিটুবি সিস্টেম আপনাকে প্রথমত কী করতে হবে, এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আমি করব না, আমি আপনাদের বলে দিচ্ছি, তাতেই আপনারা বুঝবেন। এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এখানে মধ্যস্থ একজন ব্যক্তি থাকবে, সেটা হচ্ছে এই সাইটের অ্যাডমিন। আর আপনার আপনি থাকবেন এবং আরও একজন লোক থাকবে যে আপনার কাছ থেকে পয়েন্টটা কিনবে। এখন কীভাবে বিক্রি করবেন? বিক্রি করার জন্য প্রথমত আপনাকে এখানে ওয়ালেট কানেক্ট করার পর আপনার প্রোফাইল পেয়ে যাবেন। প্রোফাইল পেয়ে গেলেন, সেই প্রোফাইলে গিয়ে আপনাকে এখানে ডলার ডিপোজিট করতে হবে। এখন কোন পরিমাণ ডলার ডিপোজিট করবেন? আপনি আপনার পয়েন্টের যে প্রাইস ট্রাইস দিবেন সেই প্রাইস অনুযায়ী আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। ধরুন আপনার কাছে 20,000 পয়েন্ট রয়েছে, গ্রাসের 20,000 পয়েন্ট রয়েছে, 20,000 পয়েন্ট। আপনি সেই 20,000 পয়েন্টকে $300 সেল অর্ডারে বসাতে চাচ্ছেন। তার জন্য আপনার এখানে $300 প্রথমত ডিপোজিট করে নিতে হবে। $300 এখানে ডিপোজিট করার পর সেই $300 এখানে লক আপ করতে হবে। সেই $300 এখানে লক আপ করতে হবে, জিনিসটা বুঝবেন। এখানে $300 লক আপ করতে হবে এবং লক আপ করার পর আপনাকে এখানে পোস্ট একটা পোস্ট করতে হবে। সোজা কথা, আপনি $300 দিয়ে এখানে $300 লক আপ করে এটা পোস্ট করবেন যে আমার কাছে 10,000 পয়েন্টস রয়েছে। এই যে ধরুন ইনি যে এই $1,240 দিয়ে পোস্টটা করছে না, সে কিন্তু এখানে $1,240 লক করে রেখেছে। সেখানে পোস্টটা কী করছে, তার কাছে 500 পয়েন্টস রয়েছে গ্রাসের। তো সে এটা বিক্রি করবে, তো এটা বিক্রি করবে এক একটা কয়েনের প্রাইস দিয়েছে এই, এবং তার মোট ভ্যালু হয়েছে এইটা। তো এই পোস্টটি করার জন্য তার অ্যাকাউন্ট ব্যালেন্সে প্রথমত $1,240 ডিপোজিট করতে হয়েছে এবং সেটা এখানে লক আপ করতে হয়েছে। তো এখন আপনি এরকমভাবে ধরুন এখানটা পোস্ট করলেন। পোস্ট করার পর এখন আপনার কাছ থেকে যখন কেউ কিনবে, তখন এই বাইয়ের উপর ক্লিক করবে। বাইয়ের উপর ক্লিক করলে আপনারা তো এখন তাকে পয়েন্টটা দিতে পারতেছেন না, কারণ গ্রাস থেকে পয়েন্ট আনলক হয় নাই, কোনো কয়েনও পান নাই। তো সে বাইয়ের উপর ক্লিক করে এখানে এসে আপনি যে পরিমাণে ডলার লক আপ করছেন সে ওই পরিমাণ ডলার সেও এখানে আপনার পোস্টে বাইয়ে ক্লিক করে লক আপ করলো। তার মানে কি আপনার এটা 100% সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে, এখন আপনি তাকে পয়েন্টটা কীভাবে দেবেন? পয়েন্টটা এখন দিতে পারবেন না, আর আপনি পেমেন্টটাও এখন নিতে পারবেন না। তখন গ্যাস মাইনিংয়ের সকল কার্যক্রম শেষ হয়ে যাবে, যখন ওখান থেকে পয়েন্ট কনভার্ট হয়ে যাবে। ওই কনভার্ট হয়ে আপনার 500k পয়েন্ট সমান যে কয়টা কয়েন হয় বা যে কয়টা টোকেন হয়, ওই টোকেন আপনি যখন যে আপনার সেল পোস্টে বাই অর্ডারে ক্লিক করে বাই করছিল তাকে যখন আপনি সম্পূর্ণ অ্যামাউন্টটা দিবেন, ওই পয়েন্ট অনুযায়ী যে কয়টা কয়েন হয় সেই কয়েন কয়টা তাকে দিবেন, তখন সে এখানে বলবে, এখানে রিলিজ অপশন থাকবে, সে রিলিজ করে দিবে আপনার ডলারটা। তখন এখান থেকে থার্ড পার্টি রয়েছে, মানে এই সাইটের যে অ্যাডমিন, সেই অ্যাডমিন তখন আপনাকে আপনার নিজের যে ডলারটা রয়েছে সেই ডলার সহ ওই লোকটার যাকে আপনি কয়েনটা দিয়েছেন সেই লোকটার ডলারটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি পাঠিয়ে দেবে। তো আপনি এখানে যে ওয়ালেটটা অ্যাড করবেন সেই ওয়ালেটে আপনি আপনার ডলার পেয়ে যাবেন এবং তারপর সেখান থেকে ওটাকে সেল করতে পারবেন। এটা কিন্তু খুবই ঝামেলাদায়ক একটা বিষয়, আমি আপনাদের বলে দিলাম। এখন চাইলে আপনারা এরকম করতে পারেন, যাতে আপনাদের কাছে বেশি ডলার থাকে। আপনি চাইলে এখানে নিজের ডলার এখানে লক আপ করে আপনি এখানে সেল পোস্ট করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের বিষয়। এটা একদম পিটুবি সিস্টেম, বা অনেক বাইসেল গ্রুপ রয়েছে না, যে অ্যাডমিনের কাছে আগে টাকা জমা দেওয়া তারপর ডিল কমপ্লিট করা, ঠিক একই সিস্টেম এটা। নানা রকম এয়ারড্রপের পয়েন্টগুলো এখানে বিক্রি হয় আর কি, আগেই কয়েন পাওয়ার আগে, লিস্টিংয়ের আগে এখানে বিক্রি হয়। তো এইভাবে এখান থেকে বিক্রি টিক্রি কমপ্লিট করা হয়। এখানে দেখুন এই এক ভাইতে পোস্ট করছে, এই পোস্টের তার কিন্তু 19% বিক্রি হয়ে গেছে অলরেডি। এটা যে একজনের কিনতে হবে এরকম কোনো কথা না, এটা অনেকজনে মিলে কিনতে পারবে,
যে যার যতটুকু লাগে সে ততটুকু কিনতে পারবে। এই একজনের দেখুন এখানে অলরেডি তার 57% সেল হয়ে গেছে, এরকম অনেকের অনেক এই দেখেন এনার 82% সেল হয়ে গেছে, এনার এনার 94% সেল হয়ে গেছে। এখানে আপনি একটু ঘোরাঘুরি করে দেখতে পারবেন কার কত সেল হয়েছে। আর যে পোস্টটা সব থেকে বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে গিয়ে এইটা গ্যাস মাইনিংয়ের, যে এক ভাই এখান থেকে $29,998 গ্যাস মাইনিংয়ের পয়েন্ট সেল করে দিয়েছে। তার কাছে যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে যে কয়েনই পাক না কেন তাতে যদি যে বাই করছে তার লসও হয় ওইগুলোই কিন্তু তার লস দিয়েই নিতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করবে না। দুইটা প্রজেক্টই খুবই ভালো, সবাই অংশগ্রহণ করে নেবেন। বর্তমানে কিন্তু প্রজেক্ট দুইটাই ভাইরাল। আর এখন কীভাবে দুইটা নট কয়েন এবং গ্যাস পয়েন্ট দুইটা বিক্রি করবেন সেটাও সম্পর্ক একদম ক্লিয়ার হয়ে গেছে, একদম বুঝিয়ে দিলাম আপনাদের এ টু জেড বিস্তৃত বিষয়বস্তু, আশা করি বুঝতে পারছেন। তো এতটুকুই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, তাতে করে অফার দুইটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে। এবং আপনার যেসব বন্ধু এটার ভিতরে অংশগ্রহণ করছে কিন্তু তাদের পয়েন্ট বা কয়েনটা অগ্রিম বিক্রি করতে যাচ্ছে এক্সচেঞ্জের লিস্টেড হওয়ার আগে, তারা এই ভিডিওটা দেখে বুঝে নিতে পারে কীভাবে কী বিক্রি করতে হয় বিস্তৃত বিষয়বস্তু। তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।